আসসালামু আলাইকুম। একটা ভিডিওকে দেখতে তখনই প্রপার সিনেমেটিক লাগে যখন ওই ভিডিওর মধ্যে প্রপার কালার গ্রেডিং করা হয়। তো বর্তমানে মোবাইল দিয়ে কালার গ্রেডিং করার জন্য প্লে স্টোরে অসংখ্য অ্যাপস পাওয়া যায়, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে লাইটরুম বেস্ট। কিন্তু লাইটরুমের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে আপনি লাইটরুম দিয়ে ভিডিও যখন কালার গ্রেডিং করবেন, তখন কালার গ্রেডিং কমপ্লিট হওয়ার পর যখন ভিডিওটা এক্সপোর্ট করবেন তখন কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, আবার 4K সাপোর্ট করে না, অনেক অনেক সমস্যা দেখা দেয়, যার কারণে আজকে আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে কীভাবে সিনেমেটিক কালার গ্রেডিং করতে হয় সেটা দেখাবো। সো ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সো ভিডিওটি চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্টেপ হচ্ছে ভিডিওতে বেসিক অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া, আর এই ভিডিওটা আমি পোকো X3 দিয়ে আমার ফোন দিয়ে করেছি। তো দেখতে পাচ্ছেন কালার মোটামুটি ঠিক আছে, বাট এটাকে আমরা আজকে কালার গ্রেডিং করার চেষ্টা করব। তো ভিডিওতে ক্লিক করবেন, দেন চলে যাবেন হচ্ছে অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হাইলাইট, শ্যাডো এগুলো নিয়ে একটু কারেকশন করতে হবে, কারণ ভিডিও করার সময় হয়তো বা মাঝে মাঝে দেখা যায় ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু এলোমেলো হয়ে যেতে পারে। তো এটা যদি কারেকশন করে নেন তাহলে ভিডিওটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো আমি এখানে কারেকশন করে নিচ্ছি। তো দ্বিতীয় স্টেপে আমরা মূলত ভিডিও কালার গ্রেডিং করব HSL প্যানেলের মাধ্যমে। তো মূলত লাইটরুমে আপনারা যেভাবে ভিডিও লাইটরুমে যেভাবে ফটো এডিটিং করেন ঠিক সেম একটা টুল এর HSL প্যানেল। তো আমাদের ভিডিওতে দেখতে হবে কী এলিমেন্ট আছে। তো আমাদের ভিডিওতে মূলত গ্রিন কালার বেশি, যার কারণে আমরা গ্রিন কালার নিয়ে খেলবো। তো হিউ হচ্ছে আপনার ভিডিওর যে কালার এটা টোটালি চেঞ্জ করে দেয় হিউর মাধ্যমে। তো আমরা মূলত হিউ রাখবো হচ্ছে 50%। দেন স্যাচুরেশন হচ্ছে ভিডিওর কালার, যে কালারে আপনি স্যাচুরেশন কমাবেন সেটার কালার একবার ডাউন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি -100 করে দিই একবারে কালার চলে যাচ্ছে, আবার প্লাস করলে বেশি হয়ে যাচ্ছে। তো আমরা একটু সিনেমেটিক এডিট করব, যার কারণে আমরা স্যাচুরেশন রাখবো হচ্ছে -50 মোটামুটি ঠিক আছে। লুমিনেন্স হচ্ছে আপনার যে কালারটা সেটার ব্রাইট হবে এবং ডার্ক হবে। তো আমি যদি মাইনাস করি ডার্ক হচ্ছে, প্লাস করলে ব্রাইট হচ্ছে। তো আমরা ডার্ক যেহেতু ডার্ক টোন চাচ্ছি সে কারণে আমরা এটাকে করব -10। দেন চলে যাব ইয়েলোতে। আমাদের ভিডিওতে কিন্তু কালার বলতে শুধু গ্রিন কালারটাই বেশি, ইয়েলো কালার দেখা যাচ্ছে অল্প আছে। তো আমরা হিউ চেঞ্জ করে দেখব, বাট হিউ চেঞ্জ করলে ভালো লাগছে না দেখতে, যার কারণে আমরা এটার স্যাচুরেশন -50 করে দিচ্ছি। অ্যান্ড এটার লুমিনেন্স করে দিব -25। কথা হচ্ছে আপনার সিনেমেটিক কালার টোন যদি চান তাহলে আপনার ভিডিওর যে কালার এগুলো কখনোই প্লাস করবেন না, সবসময় মাইনাসের দিকে রাখার চেষ্টা করবেন, তাহলে একটু কালার দেখতে পারবেন কম থাকে ভিডিওতে, দেখতে সেটা অনেক সিনেমেটিক লাগবে। তো এখন আমরা চলে এসেছি কার্ভ টুলে, আর এই কার্ভ টুলটা কিন্তু একটু কমপ্লিকেটেড, বাট এই কার্ভ টুল দিয়ে অনেক মারাত্মক জিনিস করা যায়। এই কার্ভ টুলের বেসিকটা হচ্ছে উপরের দিকে থাকে হচ্ছে হাইলাইটস, মাঝখানে থাকে মিড টোন, অ্যান্ড নিচের দিকে থাকে শ্যাডো। এই তিনটা এরিয়া জুড়ে কিন্তু কার্ভ টুলের ব্যবহার। কার্ভ টুল দিয়ে এখন কালার গ্রেডিং করব। তো প্রথমে আমরা তিনটা পয়েন্ট বানিয়ে নিব, এটা হচ্ছে হাইলাইটসের জন্য, এটা হচ্ছে মিড টোনের জন্য, অ্যান্ড এটা হচ্ছে শ্যাডোর জন্য। তো আমরা প্রথমে হাইলাইটসে কাজ করব। তো হাইলাইটসের কার্ভ টুলটা একটু উপরের দিকে তুলব, তাহলে হাইলাইটসটি একটু বেড়ে যাবে। দেন চলে যাব আমরা মিড টোনে। তো মিড টোনে মোটামুটি একটু ব্রাইট রাখার জন্য আমরা কার্ভ টুলটা একটু নিচের দিকে করে দিব, দেন একটু ফেডেড টোন রাখার জন্য শ্যাডোতে কার্ভ টুলটা একটু উপরের দিকে করব। তো দেখতে পাচ্ছেন একটা ফেডেড একটা লুক চলে এসেছে। তো আমরা চলে যাব তারপর রেড কালারে। তো এর ক্যাপকাটের একটা বিশেষত্ব হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যে ক্লিক করলে কোন কালার, মানে কার্ভ টুলটা যদি উপরের দিকে করেন তাহলে রেড টোন চলে আসবে, আর নিচের দিকে করলে কিন্তু ব্লু টোনে যাবে। তো এটা বুঝতে সুবিধা হয়, রেড কালার যদি নিচের দিকে নেওয়া হয় তাহলে গ্রিন কালার চলে আসে, আর উপরের দিকে করলে রেড ভাইবস চলে আসে। তো আমরা একটু গ্রিনই টোন রাখার চেষ্টা করব, দেন চলে যাব গ্রিন কালারে। গ্রিন কালার নিচের দিকে করলে হবে ব্লু, উপরের দিকে করলে হবে গ্রিন। তো আমরা উপরের দিকে নেওয়ার চেষ্টা করব কার্ভ টুলটা, দেন মিড টোন। এটা যদি আমি কমপ্লিকেটেড দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কার্ভ টুলের কিন্তু কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন কার্ভ টুলের অনেক এখানে প্যাচ লেগে আছে, বাট আপনি যদি কার্ভ টুলের সঠিক ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে মারাত্মক লেভেলের কালার গ্রেডিং করা সম্ভব কার্ভ টুলের মাধ্যমে।
আমাদের কার্ভ টুলের কাজ শেষ। এখন ফাইনাল স্টেপ হচ্ছে ভিডিওর কালার টোন কি রাখবেন, ঠান্ডা না গরম। তো এখানে টেম্পারেচার প্লাস করলে হবে গরম, অ্যান্ড মাইনাস করলে হবে আপনার কালার টোন ঠান্ডা। তো এখন আমরা দেখব কোন কালারটা পারফেক্ট হয়। তো যদি আমি কালার টোনটা মাইনাস করে দিই টেম্পারেচার, তো দেখতে ভালো লাগছে। অ্যান্ড হিউ চেঞ্জ করলে ভিডিওর কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি করব এটা -3, দেন ফেড থেকে এটা করে দেব +4, অ্যান্ড ভিনটেজ এটা চাইলে ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করব একটু সিনেমেটিক লুকের জন্য, যেন চারপাশ ডার্ক দেখায়। এটা করে দিচ্ছি 15%। গ্রেডিং কিন্তু আমাদের মোটামুটি দেখতে পাচ্ছেন কমপ্লিট, বাট আমরা এখানে আরেকটু কাজ করব, দেন ভিডিওতে ক্লিক করব, চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফিল্টার আছে, বাট আমি এখন আপনাদেরকে বলবো যে আপনাদের ভিডিও অনুযায়ী ফিল্টারগুলো ক্লিক করে করে দেখতে পারেন কোন ভিডিওর সাথে কোন ফিল্টারটা পারফেক্টলি ম্যাচ হয়। তো আমার মনে হয় আমার এই ভিডিওটার জন্য এই কোল্ড ফিল্টারটা পারফেক্ট। তো এটার অপাসিটি আমি করে দিচ্ছি 50%, ফুল করলে এরকম দেখায়, অ্যান্ড 50% করলে 60% পারফেক্ট মনে হচ্ছে। তো ডান। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর আপনারা যদি রেগুলার আমার শর্ট টাইপসের কন্টেন্ট দেখতে চান, ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করি, আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন, সেখানে আপনারা অনেক ফটোগ্রাফি রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।